মনে করেছিল চরমনায় পীর সাহেব খুব একজন আল্লাহর ওলি, উনি যে কান্না করে যেভাবে ওয়াজ করেন, কেউ লাফিয়ে প্যান্ডেলের উপরে উঠে যায়, কারো লঙ্গি খুইলা যায়, দেখছেন লঙ্গি খুইলা ল্যাংড়া হয়ে যায়, ওনার কান্দার ওয়াজ শুনে পীর সাহেবের যাইয়া চাপিয়ে ধরে। এইরকম হইলো ধান্দামি এগুলি। হেফাজতে ইসলাম গঠিত হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার যাতে না হয় বাংলাদেশে, এই জন্যই হেফাজতে ইসলাম সৃষ্টি হয়েছিল। আর চরমনায় পীর সাহেব এখন উনি আর পীরই নাই, উনি হলেন এখন দুনিয়াবি লাইনে চলে গেছেন, এখন ওনার রাজপ্রসাদে বসতে হবে, উনি এই চিন্তা ভাবনায় আছেন। আমরা আসলে আমাদের দেশের মানুষ সহজ সরল, মনে করেছিল চরমনায় পীর সাহেব খুব একজন আল্লাহর ওলি, উনি যে কান্না করে যেভাবে ওয়াজ করেন, অনেকে ওনার ওয়াজ মাহফিলে লাফিয়ে খেজুর গাছের মাথায় উঠে যায়, কেউ লাফিয়ে মাদার গাছে উঠে যায়, কেউ লাফিয়ে প্যান্ডেলের উপরে উঠে যায়, কারো লঙ্গি খুইলা যায়, দেখছেন লঙ্গি খুইলা ল্যাংড়া হয়ে যায়, ওনার কান্দার ওয়াজ শুনে পিসাবের যাইয়া চাপিয়ে ধরে। এইরকম হইল ধান্দামি এগুলি। এখন চরমরায় পিসাব এই পীরগিরি কইরা মুসলিদেরকে ঐক্যবদ্ধ কইরা মুরিদানদেরকে ঐক্যবদ্ধ করে এখন উনি একটা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। ওনাকে যিনি বেশি টাকা দিবে তার সাথে উনি রাজনীতি করবে। এখন ওরা উদ্দেশ্য একটাই যে ওনাকে বেশি টাকা যদি দিত আওয়ামী লীগ তাহলে উনি ঠিকই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করত। এখন চরমরায় পিসাব যখন দরে এবং দামে বনে নাই না বোনার কারণে উনি এখন বিএনপি জামাত হেফাজতের সাথে ঐক্যবদ্ধ হইতেছে। শুনতেছি আমরা যে এখন বাংলাদেশ যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন যাতে বানচাল হয়, এই নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ হয়, এই বিষয় নিয়ে চরমরায় পীর সাহেব জোরালোভাবে মাথায় নেমেছেন, এক মাঠে নেমেছেন। কাজী আমরা বাংলাদেশ সরকারে স্পষ্টভাবে বলতে চাই, চরমনায় পীর সাহেবের এবং যে মামুনুল হক রিসোর্টে গিয়ে অবৈধভাবে একটা মেয়ের সাথে জেনা করেছে এবং হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লাহ মোহাম্মদ শফি সাহেবকে এই মামুনুল হকের নেতৃত্বে তাকে নির্মমভাবে হাসপাতালে হত্যা করা হয়েছিল, এই হত্যাকারীদের অনতিবিলম্বে সরকার গ্রেপ্তার করতে হবে। চরমনায় পীর সাহেবের কোন আগাড়ি আগে পিছে কোন পুলিশ প্রশাসন থাকতে পারবে না। বিএমডব্লিউ গাড়ির ট্যাক্স উনি প্রদান করছেন কিনা সেটাও দেখতে হবে, যারা ট্যাক্সের আছেন একটা বিএমডব্লিউ গাড়ি যে ট্যাক্স এই ট্যাক্সটা উনি পরিশোধ করছেন কিনা সেটাও দেখার জন্য আমি বাংলাদেশ সরকারকে এই পদে যারা আছেন তাদেরকে বিচার বিশ্লেষণ করার জন্য আমি অনুরোধ করছি। এবং